এরপর প্রশ্ন করেছেন মামুন জোয়াদ্দার, আপনি লিখেছেন আমি আসাম থেকে বলছি, মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তাদের পরিশ্রমের পারিশ্রমিক কি দিতেই হবে, দিয়ে দিতে হবে টাকা বা খাওয়া খাবার দিয়ে? দেখুন, মৃত ব্যক্তির কাফন দাফনের অ্যারেঞ্জ করা, ব্যবস্থা করা, এটা এলাকাবাসীর কর্তব্যের অংশ এবং এটা ফরজে কেফায়া। এলাকাবাসীর কেউই যদি মৃত ব্যক্তিকে এই সুন্দরভাবে উত্তমরূপে তার কাফন দাফনের ব্যবস্থা না করেন তাহলে সবাই কিন্তু গুনাহগার হবেন। তো যে জিনিসটি সমাজের মানুষের উপর ফরজে কেফায়া, না করলে গুনাহ হবে, সেটা ইবাদত, সে কাজের পারিশ্রমিক নেওয়া বা দেওয়া জায়েজ নয়। এলাকা থেকে এটার জন্য সেবামূলক উদ্যোগ থাকা উচিত এবং সেবামূলক উদ্যোগ বা প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজগুলো আঞ্জাম দেওয়া উচিত। এই জন্য যারা কবর খনন করবেন, লাশ ধোয়াবেন, তাদেরকে এর জন্য পারিশ্রমিক দেওয়া উচিত নয়, যদিও আমাদের দেশে এই বিষয়টি মানা হয় না, বরং এটি বেশিরভাগ ক্ষেত্রে আপনার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে স্বেচ্ছাসেবক হওয়া উচিত, যে আমি সমাজের কিছু লোক থাকা উচিত যে আমরা এই কাজগুলো করবো, আমাদের জন্য কোনো বিনিময় গ্রহণ করবো না। হ্যাঁ, তাদেরকে কেউ হাদিয়া দিয়েছে, তোফা দিয়েছে, ভিন্ন কথা, বা কোনো প্রতিষ্ঠান থাকলে সেই প্রতিষ্ঠান চলার জন্য কেউ টাকা পয়সা দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রতিষ্ঠান যারা কাজ করবেন তারা এটার জন্য কোনো পারিশ্রমিক নেবেন না, যেহেতু এটি শরীয়তের গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, ইবাদত। অতএব পারিশ্রমিক নেওয়া মানে হলো ইবাদতের জন্য পারিশ্রমিক নেওয়া।